আচ্ছা, তারপর দেখো বলছে প্রাপ্য নোটের টাকা আদায় 10,000 টাকা ভুলবশত পাসবইয়ে ডেবিট করেছে, পাসবইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে? দেখো প্রাপ্য নোটের টাকা 10,000 টাকা ভুলবশত, প্রাপ্য নোটের টাকা আদায় 10,000 টাকা ভুলবশত পাসবইয়ে ডেবিট করা হয়েছে। এই জিনিসটা কিন্তু একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের সকলেরই ভুল হয়। কেন ভুল হয়? আমরা ডেবিট করা মানে কিন্তু বুঝি ব্যাংকে টাকা জমা হওয়া। ডেবিট করা মানে বলতে আমরা কি বুঝি, সাধারণ মানুষ কি বুঝি? ব্যাংকে টাকা জমা হওয়া। দেখো যখন তুমি অ্যাকাউন্টে টাকা জমা দাও, তখন তোমার ব্যাংক থেকে মেসেজ কি আসে? ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। ভালো করে বুঝো, নগদান বইতে ডেবিট হওয়া মানে কি? টাকা জমা হওয়া। আর পাসবইতে ক্রেডিট হওয়া মানে কি? টাকা জমা হওয়া। আমরা যেটা ডেবিট করি, ব্যাংক সেটা কি করে? ক্রেডিট। কারণ আমাদের জন্য সম্পদ ব্যাংকের জন্য কি? দায়। ঠিক কি না? আর আমরা যেটা ক্রেডিট করি, ব্যাংক সেটা কি করে? ডেবিট করে। এখানে পাসবই হইছে মানে কি? পাসবইয়ে ডেবিট হওয়া মানে আমাদের টাকা কি? আমি কথা আগে বলতে নিষেধ করছি না, পাসবই ডেবিট করা মানে কি? আমাদের থেকে টাকা কমে যাওয়া নাকি বাড়া? আমাদের পাসবইতে ডেবিট হওয়া মানে কি? আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে যাওয়া নাকি কমে যাওয়া? কমে যাওয়া। ঠিক কি না? এবার আসো, এই বিষয়টা না বুঝলে এটার উত্তর কিন্তু করা সম্ভব না। যে আমরা ডেবিট করি, ব্যাংক তখন কি করে? ক্রেডিট করে। মানে নগদান বইতে ডেবিট হলে টাকা বাড়ে, আর পাসবইতে ডেবিট হলে কি আমাদের টাকা বাড়ে? আর নগদান বইতে ক্রেডিট হলে আমাদের টাকা কমে, আর পাসবইতে ডেবিট হলে আমাদের টাকা কমে। বুঝতে পারছো? আমাদের ঠিক কি উল্টা, আমরা ডেবিট করলে ওরা কি করে? ক্রেডিট। আমরা ক্রেডিট করলে ওরা কি করে? ডেবিট। তো এখন কোশ্চেনটা যেটা বলছে যে 10,000 টাকা ভুলবশত প্রাপ্য নোটের টাকা আদায় 10,000, 10,000 টাকা ভুলবশত পাসবইতে ডেবিট করা হয়েছে। দেখো এবার মূল ব্যাপারটাতে আসি, প্রাপ্য নোটের টাকা আদায় হলে আমাদের নগদান বইতে 10,000 টাকা কি করছি? আমরা ডেবিট করছি, অর্থাৎ বৃদ্ধি হয়েছে। প্রাপ্য বিলের টাকা যা আসলে কি আমাদের টাকা কি বাড়ার কথা না? এখন এরা তো বাড়ায়নি, এরা তো বাড়ায়নি, উল্টা আরো কি করছে? কমাইছে। তাহলে দেখো এখানে হওয়ার কথা ছিল কত? 10,000 প্লাস হওয়ার কথা ছিল, সেখানে এরা তো প্লাস করেইনি, বরং আরো 10,000 টাকা কি করছে? মাইনাস করছে। ঠিক কি না? তাহলে আমাদের পার্থক্যের পরিমাণ কত হবে বলো তো? 20,000। কিভাবে 20,000? 10,000 টাকা বাড়ানোর কথা ছিল, এটা বাড়ায়নি, আবার উল্টা কি করছি? কমাইছি। তাহলে দুইটার পরিমাণ পার্থক্য কত হলো? 20,000। ধরো একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো কণা রিফার কাছ থেকে 10,000 টাকা পায়, ঠিক আছে? কণা রিফার কাছ থেকে 10,000 টাকা পায়, তো হিসাব অনুযায়ী রিফার কিন্তু 10,000 টাকা কি কণাকে দেওয়ার কথা। ও তো টাকা দেয়নি, বরং তো আরো 10,000 টাকা ধার নিছে। তাহলে এখন টাকার পরিমাণ কত হলো? 20,000 টাকা। ব্যাপারটা ঠিক এরকম যে নগদান বইতে 10,000 টাকা বাড়ছে, পাস বইতেও কি 10,000 টাকা বাড়ানো উচিত, কিন্তু 10,000 টাকা তো বাড়ায়নি, বরং আরো 10,000 টাকা কি করছে? কমাইছে। তাহলে পার্থক্যের পরিমাণ কত হয়ে গেছে? 20,000। তাহলে অ্যানসার কত? বলো। হ্যাঁ, তাহলে তোমাকে 20,000 টাকা এখন কি করতে হবে? এখানে 20,000 টাকা তোমাকে ক্রেডিট করতে হবে। আচ্ছা দামো, ক্রেডিট করা মানে কি? আমাদের 20,000 টাকা ব্যাংকে জমা করতে হবে। পাসবইতে জমা করা মানে কি? ডেবিট করা নাকি ক্রেডিট করা?
ক্রেডিট করা পাসবইতে ক্রেডিট হওয়া মানে আমাদের টাকা কি পাওয়া বৃদ্ধি পাওয়া তাহলে আমাদেরকে এখন 20000 টাকা ক্রেডিট করলে আমাদের হিসাবটা কি হবে সঠিক হবে ওকে তো আমরা এতক্ষণ যারা ভিডিও দেখলাম মানে তোমরা যারা ভিডিও দেখলা তারাও নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ